পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে 10 বছর ও তার মেয়ে মরিয়মকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতি মামলায় শুক্রবার পাকিস্তানের অ্যাকাউন্টেবিলিটি কোর্ট এই রায় দিয়েছে। পাকিস্তানের গণমাধ্যমে জানানো হয়েছে, কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে 8 মিলিয়ন পাউন্ড প্রায় 90 কোটি টাকা ও মেয়ে মরিয়মকে 9 মিলিয়ন পাউন্ড প্রায় 23 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নওয়াজ শ্যালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফরদারকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে রায় ঘোষণা করা হলো। গত বছর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসাবে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছেন নওয়াজ। বেশ কয়েকদিন ধরে শুনানির পর শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। শুক্রবার 3 বার সময় পাল্টানোর পর স্থানীয় সময় 3:30টায় রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় বিচারক দুই পক্ষের আইনজীবীকে চেম্বারে ডাকেন। সেখানে কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি।